তো আজকে আমরা এসে বাবাকে টু ইউ তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো আমাদের এখানটায় এত বৃষ্টি, অনেক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, মানে বলার মতো না, এতই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে সেখানে এক্সামের পরে পরেই বৃষ্টি স্টার্ট হয়েছে। তো এখন তো মানে কি বলবো, চারিদিকে একদম পুরো একদম জলে জল হয়ে গেছে। তো এর মধ্যেই ছেলে মেয়ে জ্বালাচ্ছে যে এক সপ্তাহ হয়ে গেল আমাদেরকে নিয়ে যাওনি, বলেছিলাম যে এক্সামটা শেষ হোক তারপরে নিয়ে যাব। তো এক সপ্তাহ নিয়ে যায়নি, তো এখন বলছে কি ওকে নিয়ে যেতে, এখন যেতে লাগছে। আমরা আজকে আবার একটু রৌদ্র উঠেছিল, যেই যাবো ভেবেছি উমা দেখি কি এখন আবার মানে পুরো একদম মেঘলা হয়ে আসছে। এখন এটাই ভাবছি যে কিভাবে যাই। বাচ্চাগুলোকে বলছি যে যাবো না, অন্যদিন যাবো। এখন বাচ্চাগুলোকে বলছে না যেতেই হবে, কি করি ভাবছি। তো দেখতে থাকো আমাদের সাথে। এসেছি ব্রহ্মপুত্র হেরিটেজ, খুব সুন্দর জিনিস বানিয়েছে না এটা, আমরা গ্যাংটকে দেখেছিলাম, খুব ভালো লাগছে। এই হচ্ছে শ্রেয়ান, টুইঙ্কেল সে হাই, এই হচ্ছে টুইঙ্কেল, এই হচ্ছে আমি, এই হচ্ছে পূজা, এই হচ্ছে নির্মল, ওই হচ্ছে আমার ভাই। আমার ভিডিও তো হাই পেয়ে তো হাই। জায়গাটা এতটাই সুন্দর মানে বলে বুঝাতে পারবো না। তো এইখানটায় একটা পার্ক আছে, মিউজিয়াম আছে, আর ওইখানটায় একটা স্টারবাক কফি আছে। তো মিউজিয়ামের পাশে একটা রেস্টুরেন্টের মতো আছে, ওখানে টুকিটাকি স্ন্যাক্স পাওয়া যায়, অত ভ্যারাইটি নেই বাট পাওয়া যায়। তো এইখানে দিয়ে মিউজিয়ামে আমরা পরে যাব, আগে আমরা এখানটায় একটু কিছুটা খেয়ে নিই, কারণ ঘর থেকে লাঞ্চ করে বেরোয়নি। সবচেয়ে থেকে ভাবছি আজকে লাঞ্চটা বাইরেই করব, কিন্তু লাঞ্চটা মানে করা এখনও করা হলো না, আমরা ভাবছি এখানে করব। তো এখানে কোনো লাঞ্চের সুবিধা নেই, স্ন্যাক্স তো হবে না যেহেতু আমাদের লাঞ্চটা একটু হেভি হয়। তো ভাবছি লাঞ্চটা বাইরে গিয়েই করব, আর এখানে একটু স্ন্যাক্স খেয়ে নিই। তো এখানে খাওয়ার মধ্যে আমরা খেয়েছি চিকেন রোল, তো শেয়ান আর টুইঙ্কেলকে একটা রোলকে হাফ করে দিয়েছি। তো শেয়ান তো ঝালঝাল বলে কিছুটা খেলো, বাকি ফেলে দিল, টুইঙ্কেল তো খেলোই না, মুখে দিলো আর ফেললো, এতটাই বলে ঝাল লাগছে। তো ওই দিকটাতে যাচ্ছে, ভাবছে এটা রেস্টুরেন্ট কিন্তু এটা তো স্টারবাক কফি। তো আজকে আমরা এই ফার্স্ট আসলাম জায়গাটাতে, এতটাই ভালো লেগেছে, প্লাস সুন্দরও জায়গাটা। তো এখানটায় দাদার ঝাল লেগেছে, তো বনু জল এনে দিল। তো জল দিয়েছে তোমাকে? টুইঙ্কেলও খাবে না। তো ওই দিকটাতে যাই, তো এই তো নির্মল হেঁটে যাচ্ছে টুইঙ্কেলের পেছনে পেছনে। এই হচ্ছে একটা অ্যাম্পি থিয়েটার, আর এটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে বসে বসে কালচারাল প্রোগ্রামগুলো উপভোগ করা যায়। আর এরিয়াটা দেখো, পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, কি সুন্দর একটা পরিবেশ। তো এখানে প্রোগ্রাম হয়, খুব ভালো লাগে এনজয় করতে, যে আমি কোনো দিন করিনি অবশ্য। এ হচ্ছে আমার পিছনটা, চারিদিকটা দেখাচ্ছি, খুবই সুন্দর। আর ওরা চলে গেল পার্কে, আমার ভাই নিয়ে গেল, আমিও আছি সাথে, পূজার আবার ওই দিকটাতে আছে। তো এখানে ওরা একবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, একবার চেস বোর্ডের দিকে যাচ্ছে, আর এখানে মেসো কোলে বসে গেল সুইং করছে। আর শেয়ান কি ধাক্কা, বেচারা এত জোর নেই মেসো বসে আছে। আর শেয়ান আসার পর থেকে বলছে এখানে উঠবে, এখানে উঠবে। তো ফাইনালি এখানে ও এই নিয়ে তিনবার হয়ে গেল, উঠছে নামছে, খুব মানে এনজয় করছে। ও না ক্লাইম্বিংটা আর ট্রাম্পোলিনটা খুব পছন্দ করে, খুব ভালোও পায় এটাতে। এই যে উঠছে, ক্লাইম্বটাও খুব পছন্দ করে। তারপর আমি বলছি চল বাবা একটু মিউজিয়ামটা ঘুরে আসি, দেরি হয়ে যাচ্ছে।
এদিকে লাঞ্চও হয়নি আমাদের, এর তো ঢুকে পড়লাম মিউজিয়ামটাতে। আর এখানে দেখতে পাচ্ছ পুরোটা মিউজিয়াম তো না, এটা একটা 150 বছর আগে আসামে এরকমই বাংলো তৈরি হয়েছিল ব্রিটিশের দ্বারা। আগে বাংলোগুলো ঠিক এমনটাই হতো। আর এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর বলার মতো না। এখানে আর্টের গ্যালারি রয়েছে, সিলিংটাতে তো খুবই বেতের কাজ রয়েছে, খুবই সুন্দর। মানে আমাদের আসামের ঐতিহ্য, এটা হচ্ছে ট্র্যাডিশনাল রুম। এখানে আমাদের মেখেলা চাদর উইভিং মেশিন, এই হচ্ছে আর্ট লবি। এখানে এগুলো যে ট্যুরিস্টগুলো আসবে ওরা বসে বসে এনজয় করতে পারবে, জায়গাগুলো দেখতে পারবে। ইনফ্যাক্ট এখানে লাইব্রেরিও আছে, বসে লাইব্রেরি বইও পড়তে পারবে। এই হচ্ছে ভিউইং রুম, এই হচ্ছে আমাদের আসামের প্রাইড মেখেলা চাদর, আমার তো খুবই প্রিয়। এই হচ্ছে ক্রাফট রুম, এখানে যত ধরনের আসামের ক্রাফট রয়েছে। এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম, টুইঙ্কেল টায়ার্ড, বলছে ঘরে যাবে, তো শ্রেয়ানও একটু রেগে আছে, কেন কি ওইখানে। তো আমরা এখন চলে যাচ্ছি, হয়ে গেল ঘোরা টোরা, সব মিউজিয়াম টিউজিয়াম যা যা ছিল ঘুরে নিলাম, তো এখন চলে যাচ্ছি। তো এখন এসে পড়েছি ফুটবেলা খাওয়ার জন্য, ফুটবেলাতে আসছি, কারণ ওইখান থেকে সামনে রেস্টুরেন্টটা ফুটবেলায় পড়ে। আর খুব একদম খিদাও পেয়েছে বলে রেগে আছে, ও রেগেই থাকে সবসময়, ওর রাগটা ওর নাকের আগায় থাকে। তো বলছিল যে আর একটু থাকবে, তো আমরা থাকিনি, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো ওদের খেলা আবার স্টার্ট হয়ে গেছে, খেলা পেলে হলো, ওরা খুব এনজয় করে এগুলো, যাক ওরা খেলুক, আমি একটু হ্যান্ড ওয়াশ করে আসি। আমরা ওখানে তো রোল খেয়েছি, অত হেভি খাইনি, সবার অনেক খিদা পেয়েছে না টুইঙ্কে। এখন আসবে খাওয়া, আসবে আমাদের ডিনার শেষ। তো এখন আমরা একদম ফাইনালি পেট ভরে গেল খেয়ে, শেষ পেট, কোনো তো লাভ হলো না, খাইলো না, না সবাই খেয়েছে, সুন্দর করে খেয়েছে, কেউ খাইনি সুন্দর করে, সবাই খেয়েছে। প্লেটটা দেখাবো দিদি, এই দেখো কি করছো, দেখো কি করছো, দেখো ওই ভাই চলো চলো। এখন তোমরা দেখতে পারবে একটা জিনিস, তো ফ্রেন্ডস আমি এখন বাপের বাড়িতে চলে আসছি, যেহেতু আজকে ফাদার্স ডে, তো ভাবছি বাবার সাথে একটু দেখা করেই যাই, ভালো লাগবে মনটা। তো এখন বাপের বাড়ি চলে আসছি, তো এখন একটু পরে বাবা আসবে, বাবা এখন দোকান আছে, দোকান বন্ধ করছে, তো দোকান বন্ধ করে আসবে, তারপর সবাই মিলে আমরা ফাদার্স ডে সেলিব্রেট করবো। তো দেখতে থাকো, ম্যাজিক হলো ফ্রেন্ডস, ওই রকমই। Father's Day to you, Happy Father's Day to dear Baba. দাদুভাইয়ের জন্য।
তখন বললো যে ফাদার্স ডে করস, মাদার্স ডে কেন করস না? এই যে মা বললো তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাকে এরকমই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে।